রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি, তা হচ্ছে যুক্ত বর্ণ। দেখো, সাত নম্বর প্রশ্নের উত্তর যুক্ত বর্ণ। আমরা যে সমস্ত বর্ণগুলো নিয়ে বিভ্রান্ত করে যাই, কোনটি কী হবে সেটির জন্যই আজ আমি তোমাদের মাঝে একটি যুক্ত বর্ণের একটি ভিডিও ক্লাস দেখাচ্ছি। সেটা হলো দেখো, এই যে ক্ষয়, ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ, ক্ষয় কি কক্ষ। আমাদের স্কুলে পাঁচটি কক্ষ আছে। প্রথমত তুমি লিখতে পারো, হ্যাঁ, শিক্ষক, তাই না? শিক্ষক বানানি কি আছে? এই যে ক্ষয় বর্ণটা আছে, ক যোগ মূর্ধন্য ষ, এই দুটা বর্ণের মিলনে হয় কি ক্ষয়, ক্ষয় বর্ণ। তাহলে ক্ষয় শিক্ষক হতে পারে। আমাদের স্কুলে পাঁচজন শিক্ষক আছে, তাই না? হ্যাঁ। তারপর দেখো, এই যে দেখো কেমন কেরা কেরা, তাই না? বর্গীয় জ যুগ কি ইয়ং, বর্গীয় জ যুগ কি ইয়ং, তাই কি বিজ্ঞান। বিজ্ঞান সহজ বিষয় নয়, বিজ্ঞান সহজ বিষয় নয়। আমাদের খেয়াল করতে হবে এই যুক্ত বর্ণে আমাদের দুইটি করে নম্বর, কয়টি নম্বর? দুইটি। একটি হলো যুক্ত বর্ণকে বিভাজন করতে হবে, এতে হলো এক নম্বর। আরেকটি হলো বাক্য তৈরি করা হলো এক নম্বর, মোট দুই নম্বর। তারপর দেখো মধ্যম স, এই মধ্যম স যুগ কি মধ্যম, মধ্যম ন, মধ্যম স যুগ মধ্যম ন। আসলে আমরা এটাকে সংক্ষিপ্ত করণার্থে কি বলি, মধ্যম, ঠিক আছে? মধ্যম স যুগ মধ্যম ন। তৃষ্ণা, তৃষ্ণা হয় না আমাদের, পানির তৃষ্ণা হয়, হ্যাঁ, এটা লিখছেন, পানির তৃষ্ণায় আমার প্রাণ যায়। পানির তৃষ্ণায় আমার কি যায়? প্রাণ যায় যায়। আমরা বলি না পানি যখন গরম বেশি হয় তখন আমাদের পানি পিপাসা হয় না? তারপরে দেখো ম যুগ ম, এই বর্ণগুলোর নাম নাই, এই বর্ণগুলো কি না, এই ক্ষয় বর্ণের মতো একটা নাম নেই। তাহলে দেখো এই বর্ণটার মধ্যে কি কি আছে? হ যুগ ম, ব্রাহ্মণ, তাই না? আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া, তাহলে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি কি? ব্রাহ্মণ বাড়িয়া। তো মধ্যাহ্ন যুগ ট, ঘন্টা, আমরা এই যে ঘন্টা বানান লিখি কি বল, ঘন্টা, এই ঘন্টা দেখছো আমার উপরে কিন্তু মাত্রা হয়নি, তাই না? মাত্রা দেওয়া লাগবে ঘন্টা, ঘন্টা বাজে স্কুল ঘুরে, আমরা দিতে পারি ঘন্টা বাজে কি বলো তোমরা সবাই, ঘন্টা বাজে স্কুল ঘরে, হ্যাঁ, বাক্যটা হয়ে যাবে। তাহলে আমরা যুক্তবর্ণগুলো বুঝতেছি, তাই না? তারপর দেখো, আর যে যুক্তবর্ণগুলো তোমরা বুঝো না, তোমরা আমার নাম্বারে ফোন দেবা, আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এর ভিতরে কি আছে, ক যুক্ত, ক যোগ কি ত, ক যোগ ত মানে কি সত্য, কি আমরা লিখতে পারি বলো তো? কাঠ, আমরা কাঠ দেখি না, কয়টার কাঠ, কাঠ একটি সত্য পদার্থ, সত্য না, এটা কি নরম পদার্থ, না সত্য পদার্থ, কাঠ একটি সত্য পদার্থ, ঠিক না? কাঠের শক্তি আছে না, সত্য না, হ্যাঁ, কাঠটাকে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি না, নরম করতে পারি না। তারপরে আমরা কি লিখবো দেখো তো, দন্ত ন যোগ ত, দন্ত ন যোগ কি ত, এই দন্ত ন যোগ ত, আমরা কি লিখতে পারি, অন্তর, অন্তর কি লিখতে পারি আমরা, বাক্য কি লিখবো, রহিম সাহেবের অন্তর খুব ভালো, তাই না? আমরা এভাবে একটা করে বাক্য তৈরি করবো, যুক্ত বর্ণটাকে বিভাজন করব, তারপর বাক্য তৈরি করব। খেয়াল করতে হবে এর ভিতর আছে ক যোগ মূর্ধন্য ষ, বর্গীয় জ যোগ ঞ, মূর্ধন্য ষ মূর্ধন্য, তাই না? হ যুগ্ম, মধ্যম যুক্ত, ক যুক্ত, দন্তম যুগ ত। তাহলে এই বাক্যগুলো আমরা আগে আমাদের শিখতে হবে, এটা আগে মুখস্থ করতে হবে, মুখস্থ করে শব্দের শব্দগুলো আমরা জানবো। তুমি ইচ্ছা করলে ওই যে কোনো শব্দ দিতে পারো, জ্ঞান দিতে পারো, তাই না?
কি বল জ্ঞান দিতে পারো কৃষ্ণ দিতে পারো তাই না ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ ঘন্টা ঘন্টা না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো তাই না ঘন্ট তার শব্দ শব্দ না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো তোমার মন যেটা চা উত্তর দিতে পারো তাই না উত্তর দিতে পারো তারপর অন্তর অন্তর অনন্ত দিতে পারো তাই না এরকম ভাবে আমরা শব্দ দিয়ে তারপরে একটা করে বাক্য তৈরি করে দেবো তাহলে আমাদের সাত নম্বর প্রশ্নের দশটি নম্বর আমরা পাবো ইনশাআল্লাহ যদি এভাবে আমরা পরীক্ষায় দেখি প্রিয় শিক্ষার্থী অবশ্যই অবশ্যই আমাদেরকে এই যুক্তবর্ণের জন্য ভালো করে আমার এই ভিডিওটি তোমরা দেখবা এবং এর সাথে লিখে সুন্দর করে ইমোতে পাঠিয়ে দেবা প্রিয় শিক্ষার্থী দেখো চতুর্থ এবং পঞ্চম শ্রেণী চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সিলেবাস একই চতুর্থ শ্রেণীতেও সাত নম্বর প্রশ্নের উত্তর আছে যুক্তবর্ণ পঞ্চম শ্রেণীতেও আছে সাত নম্বর প্রশ্নের যুক্তবর্ণ এই যুক্তবর্ণগুলো আমাদের চতুর্থ শ্রেণীতে যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের পঞ্চম শ্রেণীতে আর পড়ার প্রয়োজন হয় না তাই না বুঝে বুঝতে পারি তখন আমরা কি বিষয়টা তাহলে আমরা সুন্দর করে ঘরে বসে আমরা এই ভিডিওটি দেখে সুন্দর করে লিখে শেষ করবো এবং পরে মুখস্থ করে আমার ইমুতে তোমরা অবশ্যই পাঠিয়ে দেবা ভালো থাকো সুস্থ থাকো আগামী পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ